গোল্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। WBJEE পরীক্ষা তোমাদের সামনে 2021-এর, তো সেই কথা মাথায় রেখে আমি আজকে তোমাদের WBJEE 2020-তে যে ফিজিক্সের কোশ্চেন পড়েছিল তার প্রথম 10টা সলভ করে দেবো তোমাদের জন্য। তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা পরীক্ষায় সুবিধা পাবে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা পড়েছিল সেটার প্রতি মনোযোগ করো। কোশ্চেন কী পড়েছিল? দ্য বব অফ এ সুইঙ্গিং সেকেন্ড পেন্ডুলাম। সেকেন্ড পেন্ডুলাম মানে তোমরা নিশ্চয়ই জানো টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। হ্যাজ এ স্মল স্পিড V0 অ্যাট ইটস লোয়েস্ট পয়েন্ট, সর্বনিম্ন বিন্দু অর্থাৎ সাম্য অবস্থা থেকে যখন অতিক্রম করে যাচ্ছে তখন গতিবেগ হচ্ছে V0। ইটস হাইট ফ্রম দিস লোয়েস্ট পয়েন্ট 2.25 সেকেন্ড আফটার পাসিং থ্রো ইজ গিভেন বাই, অর্থাৎ সর্বনিম্ন বিন্দুটি অতিক্রম করার 2.25 সেকেন্ড পর ওর উচ্চতা কত হবে জানতে চাওয়া হয়েছে। এবার দেখো, আমরা যদি ব্যাপারটা দেখি, আমাদের কাছে একটা সেকেন্ড পেন্ডুলাম আছে যার টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, সেটা তার সর্বোচ্চ বিস্তারে এই দিকে গেল, সর্বনিম্ন বিন্দু এইটা ধরো, এখান থেকে যাত্রা শুরু করলো, তো যাত্রা করে এই দিকে গেল, তারপর আবার এই দিকে গেল বিস্তারে, ম্যাক্সিমাম যে তার বিস্তার হবে সেই দিকে আবার এখানে রিটার্ন করলো। দেখবে মুভমেন্টটা ভালো করে, আমার কাছে একটা সেকেন্ড পেন্ডুলাম আছে, সেকেন্ড পেন্ডুলাম মনে রাখবে টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, এখান থেকে সে যাত্রা করে তার ম্যাক্সিমাম বিস্তারে গেল সর্বনিম্ন বিন্দু থেকে, কিন্তু যখন তার গতিবেগ কত V0, সেই গতিবেগ নিয়ে সে গেল এদিকে ম্যাক্সিমাম বিস্তারে, আবার এই দিকে রিটার্ন হলো, আবার এখান থেকে সর্বোচ্চ বিস্তারে যাবার পর আবার এখানে তার ইনিশিয়াল কন্ডিশনে ফেরত দিল। অলরেডি তোমার টাইম কতটা চলে গেছে বলো তো, একটা টাইম পিরিয়ড তার 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড চলে গেছে, কিন্তু আমাকে জানতে চাই যে 2.25 সেকেন্ড পর তার উচ্চতা কত, তার মানে আরও কিছুটা পথ গেছে, তো কিছুটা পথ কত সময় ধরে গেছে আবার সর্বনিম্ন বিন্দুতে ফিরেছে, তাই সর্বনিম্ন বিন্দু ফিরতেই 2 সেকেন্ড চলে গেছে, তাহলে হাতে পড়ে আছে আর 2 সেকেন্ড থেকে যদি তুমি 2.25 থেকে যদি 2 সেকেন্ড বাদ দিয়ে দাও তাহলে তোমার হাতে পড়ে থাকছে কত 0.25 সেকেন্ড। এই 0.25 সেকেন্ড মানে হচ্ছে 1/4 সেকেন্ড আর পড়ে আছে, এটা মনে রাখবে। আর সর্বোচ্চ গতিবেগ V0, এটা খেয়াল রাখবে। আর এর টাইম পিরিয়ড তো T = 2 সেকেন্ড বলা হয়েছে, তার মানে এখানে ওমেগা সমান কত, ওমেগা সমান মানে কৌণিক বেগ যে সলদল গতিটা হচ্ছে সেটা সমান হচ্ছে 2π/2, তাহলে এটা ক্যান্সেল করে দিলে তোমার হচ্ছে পাই, ওমেগাটা মনে রাখবে। এই সমস্ত কিছুকে যদি আমরা এক জায়গায় করি তাহলে আমরা বলতে পারি সরল দোলগতিটার ইকুয়েশান আমরা ঠিক এইভাবে লিখতে পারি। দেখো তো লিখতে পারি কি, x = a হলো ওর সর্বোচ্চ বিস্তার, আর ওমেগা সমান তো দেখেই নিয়েছো পাই, তার জন্য আমি লিখতে পারি sin π t। তাহলে গতিবেগের ইকুয়েশান কী হবে, গতিবেগের ইকুয়েশান হবে a π আর হচ্ছে cos π t, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার সর্বোচ্চ গতিবেগ হচ্ছে V0, তার মানে এই ইকুয়েশানটা এখানটা ম্যাক্সিমাম ভেলোসিটি থাকে, তার মানে V0 আমরা লিখতে পারি V0 cos π t। এবার তোমাদের বলেছি 0.25 সেকেন্ড মানে 1/4 সেকেন্ডে তার ভেলোসিটি কত সেটা জানলেই চলবে, তো সেই 1/4 সেকেন্ডে তার ভেলোসিটি কত হবে আমরা t এর বদলে 1/4 বসিয়ে দেবো, তাহলে এখানে আসবে cos π/4 V0 cos π/4, আর cos π/4-এর মান তোমরা জানো 1/√2, তার মানে গতিবেগ হলো V0/√2, যে সময়ের উচ্চতাটা জানতে হবে সেই সময়কার গতিবেগ হলো V0/√2। তাহলে দেখো, যে সময়ের উচ্চতা জানবো সেই সময়ের গতিবেগ মনে রাখো, গতিবেগ V0/√2। তাহলে আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ থেকে বলতে পারি যখন ওর গতিবেগ V0/√2 সেই সময় ওর গতিশক্তি কত, ½ m, আর হচ্ছে তোমার V0/√2, তার বর্গ করলে V0/2 হয়ে যাবে, মনে করি ও এই উচ্চতায় উঠে যাবে, তার মানে ওর স্থিতিশক্তি হচ্ছে MgH, আর সর্বনিম্ন অবস্থায় কোনো স্থিতিশক্তি ছিল না, পুরোটাই গতিশক্তি ছিল, সেই সময় ওর গতিশক্তি কত ছিল, ½ m, আর হচ্ছে V0 স্কোয়ার। কেন V0 স্কোয়ার? শুধুমাত্র কারণ ওই সময় ওর গতিবেগ V0, আর কোনো স্থিতিশক্তি ছিল না। এই ইকুয়েশান থেকে আমরা এইজের জন্য সলভ করব, তাহলে এইজের জন্য সলভ সহজেই করতে পারবে আশা করব। এইজের জন্য যদি তুমি সলভ করো, এখানে সব এমগুলোকে কেটে দাও কমন নিয়ে, আর তাহলে তোমার কাছে পড়ে থাকবে GH, আর দেখো এখানে তোমার এখানে V0 স্কোয়ার/2, আর হচ্ছে তোমার V0 স্কোয়ার বাই 4।
তো এবার এটা তো সমাধান করতেই পারবে, এই জের মান তো বার করতেই পারবে, তাহলে এই জের মান এখান থেকে বার করে নাও। এই জের মান বার করলে তুমি যেটা পাবে এই জের মান, এখানটা যদি ক্যালকুলেশান করো তো এখানে পাবে 4 লসাগু হবে, আর এখানে হচ্ছে ভি জিরো স্কোয়ার, তার মানে এই জের মান হবে ভি জিরো স্কোয়ার বাই 4g, এই সমান ভি জিরো স্কোয়ার বাই 4g। তো কোথায় রয়েছে অপশানে দেখে নাও, তোমার অপশান সিতে রয়েছে, অপশান সি হলো তোমার আনসার, আশা করবো বুঝতে পেরেছ। চলো এগিয়ে যাই পরের কোশ্চেনটাতে। পরের কোশ্চেনে কী বলা হয়েছে, আ স্টিল অ্যান্ড আ ব্রাস ওয়ার ইচ অব লেন্থ 50 সেন্টিমিটার অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া 0.005 সেন্টিমিটার স্কোয়ার হ্যাং ফ্রম আ সিলিং অ্যান্ড আর 15 সেন্টিমিটার অ্যাপার্ট, লোয়ার এন্ড অফ দ্য ওয়ার আর অ্যাটাচ টু এ লাইট হরাইজেন্টাল বার, আ সুইটেবল ডাউনওয়ার্ডস লোড ইস অ্যাপ্লাইড টু দ্য বার সো দ্যাট ইচ অফ দ্য ওয়ার এক্সটেন্ড ইন লেন্থ বাই 0.1 সেন্টিমিটার অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য স্টিল ওয়ার দ্য লোড মাস্ট বি অ্যাপ্লাইড। তো বুঝেই পাচ্ছ আমাদের কী পরিস্থিতি, পরিস্থিতি হলো আমার একটা স্টিলের দণ্ড রয়েছে, আর একটা রয়েছে কি, আর একটা রয়েছে ব্রাস, তার দণ্ড দুটো লেন্থ বলে দেওয়া আছে, লেন্থ আমি আপাতত দুটো লেন্থ সমান, তার জন্য দুটো লেন্থকে আমি এল বলে ডিনোট করছি, ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া যাকে আমি এ বলে বলছি, দুটোর ক্ষেত্রেই এর ভ্যালু সমান। এবার এখান থেকে একটা তোমার মেটালিক তোমার ওয়েটলেস প্রায় একটা দণ্ড দিয়ে জোড়া আছে, এবার তোমার এটাকে আমি সিলভার কি স্টিল আছে, সিলভার বলছি সরি স্টিল, আর হচ্ছে এখানে ব্রোঞ্জ, তো আমরা মনে করছি স্টিল থেকে কত দূরে ওয়েটটা ঝোলানো হয়েছে সেই দূরত্বটা হচ্ছে এক্স, আর এই যে টোটাল সেন্টিমিটার এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব 15 সেন্টিমিটার, তার মানে এই দূরত্বটা হচ্ছে 15 - x, এখানে এক্সের ভ্যালুটা নির্ণয় করতে হবে। এবার এই ওয়েটটার জন্য দুজনারই একটা লেন্থ বেড়ে গেছে, সেই লেন্থ যতটা বেড়েছে ওয়েটটা দেবার পরেই তোমার এটা বেড়ে গেছে, তো সেই যেটা বেড়ে গেছে সেটাকে আমি ডেল এল বলছি, দুটোর ক্ষেত্রেই সমান যদিও তার ভ্যালু দেওয়া আছে, এই হলো কন্ডিশান। তো এই কন্ডিশানে তোমাদের যে কথাগুলো মাথায় রাখতে হবে সেটা হলো, দেখো তোমাকে ইয়াং গুণাঙ্কর ব্যাপারটা কিন্তু এখানে মাথায় রাখতে হচ্ছে, দুজনারই ইয়াং গুণাঙ্ক দেওয়া রয়েছে সেটাও একটু দেখে নিতে হবে। তো এই হলো আমাদের কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা সলভ করব। তো তার আগে তোমরা দেখো ইয়াং গুণাঙ্ক কত দেওয়া আছে, ইয়াং গুণাঙ্ক তোমার স্টিলের দেওয়া আছে আর ব্রাসেরও দেওয়া আছে, একজন আরেকজনের দ্বিগুণ, এই কথাটা কিন্তু একটু আমাদের এখানে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমরা অঙ্কটা সহজেই সমাধান করে ফেলতে পারবো। তো দেখো কীভাবে আমরা সমাধান করব, তোমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো ইয়াং গুণাঙ্কর ব্যাপারটা কিন্তু জেনে নিতে হবে। ইয়াং গুণাঙ্ক মানে তোমাদের জানতে হবে এফ বা এ হলো ক্রস সেকশান, এফ হলো প্রযুক্ত বল, ডেল এল হলো তোমার কতটা লেন্থ বেড়েছে, আর এল হলো ইনিশিয়ালি ওর লেন্থটা কত ছিল, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো দেখো আমরা বলবো যদি আমি স্টিলের ক্ষেত্রে ভাবি, স্টিলের ইয়াং গুণাঙ্ক আর এগুলো সব এক কমন বলে আমি আর এ ডেল এল এলগুলোকে লিখিনি আলাদা করে, আর যদি তোমার ব্রাসের ইয়াং গুণাঙ্কের কথা বলি তাহলে ব্রাসের ওপর ফোর্স হচ্ছে তোমার আর এফ বি ধরলাম আমরা, আর এ দুজনারই এক, আর হচ্ছে তোমার ডেল এল আর হচ্ছে এল। এবার এই দুটো যদি রেশিও নিই অর্থাৎ ওয়াই এস বাই আমি যদি ওয়াই বি করি, ইয়াং গুণাঙ্ক দুটো রেশিও যদি নিই তাহলে সমস্ত কিছু কেটে গিয়ে আমার কাছে কী পড়ে থাকবে বলো তো, এফ এস মানে তোমার কার ওপর ফোর্স, এফ এস হলো স্টিলের ওপর ফোর্স, আর তোমার এফ বি হলো ব্রাসের ওপর ফোর্স, এইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হচ্ছে। অর্থাৎ আমরা পুরো ব্যাপারটা যদি কনক্লুড করি, এখানে আমাদের কাছে এখন একটা ইকুয়েশান রয়েছে, যে ইকুয়েশানটা হলো কি, যে ইকুয়েশানটা হলো তোমার স্টিলের ইয়াং গুণাঙ্ক ব্রাসের ইয়াং গুণাঙ্ক আর তোমার ফোর্স স্টিলের ওপর ফোর্স আর ব্রাসের ওপর ফোর্স, এই অবস্থায় আমরা রয়েছি।
এবার কোথায় কতটা ফোর্স পড়বে সেটা আমাকে জানতে হবে। অলরেডি আমরা জানি স্টিল এবং ব্রাসের যে তোমার রেশিও ইয়াং গুণাঙ্কের সেটা হচ্ছে 2:1, এটা অলরেডি আমরা জানি। তো 2:1 এটা আমরা জানি। এবার আমাদের পিকচারটা মনে করি, আমাদের এই পিকচার রয়েছে, এখানে পিকচার তো ঠিক এইভাবে রয়েছে। আমরা মনে করি স্টিল থেকে আমরা ওয়েটটাকে ঝুলিয়েছি কত দূরে, ওয়েটটাকে এ বিন্দুতে ঝুলিয়েছি, এ বিন্দু কতটা দূরে আছে আমি মনে করছি এক্স দূরে আছে, এক্স স্টিল থেকে। তাহলে এই বাকি লেন্থটা হচ্ছে 15 - x, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখানে কোন ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এফ এস, আর এখানে যে ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে FB, যাদের রেশিও আমার জানা আছে 2:1। এখন আমরা বলতে পারি, দেখো এ পয়েন্টের রেসপেক্টে যদি আমরা মোমেন্ট নিই তাহলে আমরা বলতে পারি FS (x) = FB (15 - x). দেখো এই মোমেন্ট আর এই মোমেন্ট মিলে ইকুয়াল হবে, তার জন্য আমরা এই ইকুয়েশান লিখেছি। তার মানে আমরা যদি আরও এগিয়ে যাই ব্যাপারটা থেকে, এইটাকে একটু নোট করে না, আমি একটু মুছতে হবে, আমি মুছে এগিয়ে যাব। তার মানে আমাদের কাছে কী রয়েছে, FS আর FB রেশিও রয়েছে 2:1, অপরদিকে রয়েছে FS (x) = FB (15 - x). তাহলে এখান থেকে আমরা সহজেই আমরা এক্সের জন্য সমাধান করতে পারবো। তো তোমরা যদি এটা নোট করে নাও, আমি এটা একটু মুছে দিয়ে আর একবার নতুন করে লিখছি। তো দেখো আমাদের কাছে কী রয়েছে, আমি বলবো FS (x) = FB (15 - x), বা আমরা বলতে পারি X/15 - x = FB/FS। এবার এই রেশিওটা হচ্ছে 1:2, যদিও FSটাকে ওপরে লিখেছিলাম বলে আগে 2:1 ছিল, এখন এটা 2:1। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশান করি, দেখো আমরা পাবো এক্সের জন্য সমাধান 2x = 15 - x। তাহলে এখান থেকে সমাধান করলে পাচ্ছি X = 5। এবার X = 5 কীভাবে পেলাম আর বলছি না, অর্থাৎ স্টিল থেকে, আমার কোশ্চেনটা ছিল যে স্টিল, এটা স্টিল, এটা ব্রাস, এখান থেকে আমরা কতটা দূরে এটাকে ঝুলিয়ে দেব। তো এই দূরত্বটা এক্স ধরেছিলাম, এক্সের মান কত বলল 5, অর্থাৎ স্টিল থেকে তোমাকে ওয়েটটাকে 5 সেন্টিমিটার দূরে কিন্তু ঝুলিয়ে দিতে হচ্ছে। তো দেখো অপশান কোথায় আছে, অপশান হচ্ছে তোমার এখানে রয়েছে বিয়ের দাগে, এটা হলো তোমার অপশান, এটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। তো আশা করবো তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেনটাতে। 3 নম্বর যে কোশ্চেন অ্যান্ড বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রাম কারেক্টলি শো দ্য রিলেশান বিটুইন দ্য ইন্টারনাল, সরি কোশ্চেনটা একটু পড়তে প্রবলেম হলো, আর একবার পড়ছি তার জন্য। কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা হলো হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রাম কারেক্টলি শো দ্য রিলেশান বিটুইন দ্য টার্মিনাল ভেলোসিটি অফ দ্য স্পেরিক্যাল বডি ফলিং ইন দ্য লিকুইড অ্যান্ড দ্য ভিসকোসিটি নিটা অফ দ্য লিকুইড, অর্থাৎ কোনো তরলে পতনরত একটি গোলকের অন্তিম বেগ ভিটি হলে ওই তরলের সান্দ্রতা এন সম্পর্কে নিচের কোন লেখচিত্রটি প্রযোজ্য। তো দেখো এখানে তোমাকে অন্তিম বেগের ক্ষেত্রে যে কথা তোমাকে মনে রাখতে হবে, একটা স্টোকস ফোর্স আছে, স্টোকের ফোর্স F = হচ্ছে ওই বস্তুটার ওজনজনিত বল মাইনাস হচ্ছে তোমার হচ্ছে প্লবতা বল, এটা ফিক্সড। একটা মিডিয়ামে প্লবতা বল আর তোমার ওজনজনিত যে দুটো বলের পার্থক্য সেটা ফিক্সড কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা বলবো ক্রিটিক্যাল ভেলোসিটি বা ক্রিটিক্যাল ভেলোসিটি নয় সরি টার্মিনাল ভেলোসিটির জন্য F-এর মান কিন্তু কনস্ট্যান্ট হয়ে থাকবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা বলবো F = একটা কনস্ট্যান্ট ফর টার্মিনাল ভেলোসিটি। তো F-এর মান এবার কত, অ্যাকর্ডিং টু স্টোকস ল 6π ղ r, আর কি আর হলো তোমার যে বলটা পড়ছে, যে গোলকটা পড়ছে তার হচ্ছে রেডিয়াস, তার হচ্ছে ভিটি, ভিটি হলো টার্মিনাল, এটা হচ্ছে কনস্ট্যান্ট।
তো দেখো এখান থেকে সহজেই দেখা যাচ্ছে নিটার ভিটি এদের যে গুণফল সেটা একটা কনস্ট্যান্ট, তার মানে তোমার হচ্ছে ভিটি হলো ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিটা অর্থাৎ ভিসকোসিটি। এই কথা মাথায় রেখে গ্রাফ দেখতে হবে। দেখো তাহলে গ্রাফ যদি আমরা দেখি, তোমার এই গ্রাফটা দেখো, তো যত নিটা বেড়ে গেছে তত ভিটি কমে গেছে, অর্থাৎ এখানে রিলেশানটা হলো কি ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে আনসার হলো এইটা। চলো চলে যাই পরের কোশ্চেন, চারের দাগের কোশ্চেন। অ্যান আইডিয়াল গ্যাস আন্ডারগোস আ সাইকেলিক প্রসেস এ বি সি এ শোন ইন দ্য গিভেন পিভি ডায়াগ্রাম। তো পিভি ডায়াগ্রাম এ আমরা চলে এসেছি। ইট রিজেক্ট 15 জুল অফ হিট ডিউরিং এ বি, তাহলে এটা হচ্ছে এ বি যে রয়েছে এ বি এখান থেকে এখানে 50 জুল তোমার হিট লস করেছে, আবার অ্যাবজর্ব 18 জুল হিট ডিউরিং সি এ, তাহলে সি এ তোমার সি থেকে যখন এতে আসছে সেখানে 80 জুল হিট হচ্ছে ও অ্যাবজর্ব করেছে। ডিউরিং বি সি দেয়ার ইজ নো ট্রান্সফার অফ হিট, ডিউরিং বি সি অ্যান্ড 14 জুল অফ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, এবং 40 জুল কাজ করা হয়েছে। হোয়াট শুড বি দ্য এরিয়া অফ দ্য ক্লোজড কার্ভ। তো দেখো পিভি ডায়াগ্রাম ব্যাপারে আমরা বলবো এইখানে কতটা এরিয়া সেটা জানতে চাওয়া হয়েছে। তো পিভি ডায়াগ্রামে আমরা বলবো এটা তোমার যদি যেহেতু সাইকেলিক একটা প্রসেস, তাহলে তোমাকে মনে রাখতে হবে এখানে যতটা হিট অ্যাবজর্ব হয়েছে ততটুকু ওয়ার্ক হয়েছে, আর এটা ওয়ার্কটাকেই ইন্ডিকেট করছে, টোটাল ওয়ার্কটাকে ইন্ডিকেট করছে। এই কথাটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, পিভি ডায়াগ্রামে এ কিন্তু টোটাল ওয়ার্কটাকে তোমার ক্যালকুলেট করে এই যে এরিয়াটা। এবং সাইকেলিক প্রসেস হওয়ার কারণে একটা স্পেশালিটি আছে যে যতটা হিট এখানে অ্যাবজর্ব হলো সেটা কি আমরা কী হিসাবে ধরবো বলো তো, সেটা কি আমরা ধরে নেব তোমার ওয়ার্কের সমান। তার মানে এখানে আমাকে হিটের কথা যদি আমরা বলি, দেখো তোমার হচ্ছে 18 জুল হচ্ছে অ্যাবজর্ব হয়েছে, আর হচ্ছে 15 জুল হচ্ছে হিট তোমার রিজেক্ট হয়েছে। তার মানে পুরো ব্যাপারটাকে যদি আমরা এক জায়গায় করি, এখানে কতটুকু হিট তোমার অ্যাবজর্ব হলো, 80 জুল হচ্ছে তোমার অ্যাবজর্ব আর 15 জুল হচ্ছে তোমার রিজেক্ট, তার মানে তোমার পড়ে থাকলো 30 জুল। এই 30 জুলের পুরোটাই হচ্ছে ওয়ার্কে কনভার্ট হয়েছে বিং আ সাইকেলিক প্রসেস। তাহলে আমরা বলবো এখানে এই যে এরিয়াটা হলো, এরিয়াটা প্রকাশ করছে কাকে, 30 জুল ওয়ার্কে কিন্তু প্রকাশ করছে। এই কথা আমরা শুধুমাত্র বলবো। তো দেখো অপশান কোথায় রয়েছে, অপশান হচ্ছে এতে তোমার আনসার রয়েছে, বুঝতে পেরেছ আশা করব। তো দেখো আমরা চলে যাই পরের কোশ্চেন। পরের কোশ্চেন, আ কন্টেনার ইন শেপ অফ রেক্ট্যাঙ্গুলার অফ লেন্থ 5 মিটার, আ কন্টেনার এ বি ইন দ্য শেপ অফ রেক্ট্যাঙ্গুলার অফ লেন্থ 5 মিটার ইজ ডিভাইডেড ইন্টারনালি বাই আ মুভেবল পার্টিশন পি, অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গুলার এইরকম একটা ব্লক রয়েছে আর যার লেন্থ হচ্ছে দেখতেই পাচ্ছ 5 মিটার, আর ওটাকে ডিভাইড করা হয়েছে একটা মুভেবল পার্টিশান দিয়ে। এখন লেফট কম্পার্টমেন্ট ইজ ফিল্ড উইথ গিভেন মাস অফ অ্যান আইডিয়াল গ্যাস অফ মোলার মাস 32, মোলার মাস হলো 32, এমন একটা গ্যাস দিয়ে এই পার্টটাকে ফিল আপ করা হয়েছে। অ্যান্ড রাইট কম্পার্টমেন্ট ইজ ফিল্ড উইথ অ্যান ইকুয়াল মাস অফ আনাদার আইডিয়াল গ্যাস, একই মাসের আর একটা আইডিয়াল গ্যাস দিয়ে এটাকে ফিল আপ করা হয়েছে, যেটার মোলার মাস হচ্ছে 80 অ্যাট সেম টেম্পারেচার। হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স অফ পি ফ্রম দ্য লেফট ওয়াল এ, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত জানতে চাওয়া হয়েছে, কখন না হোয়েন ইকুইলিবিয়াম ইস এস্টাবলিশড, অর্থাৎ সাম্য অবস্থায়। তাহলে দেখো সাম্য অবস্থায় কী হবে, সাম্য অবস্থায় এই গ্যাসটা যে প্রেশার দেবে সেই প্রেশারটাকে যদি আমি P1 বলি, আর এই গ্যাসটা যে প্রেশার দেবে তাকে যদি আমি P2 বলি, দে আর ইকুয়াল, এটাই হলো সাম্য অবস্থা।
তো এই সাম্য অবস্থায় কি হবে, তো তোমরা জানো আদর্শ গ্যাসের যে সূত্র রয়েছে পি ওয়ান, আমরা যদি বলি পি ওয়ান সমান তোমার এন আর টি, এই যে ফর্মুলা, এখানে এন মানে হলো তোমার জানো কত মোল গ্যাস রয়েছে। সাপোজ আমরা এখানে যে গ্যাসটা নিয়েছি তার মাস হলো এম, আর এর যেহেতু তোমার মোলার মাস 32, আমরা 32 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটির যে এন হয় সেটা এখানে হবে, আর এখানে হচ্ছে আর, আর হচ্ছে টি, আর আমরা এই গ্যাসটার যে আয়তন, এখানে যে গ্যাসটা যে আয়তন করে থাকবে সেটাকে আমি যদি ভি ওয়ান বলি, এখানে আমরা ভি ওয়ান দেবো। দিস ইজ ইকুয়াল টু পি টু, হুইচ ইজ পি টু, পি টু ইন সিমিলার ওয়ে এম ডিভাইডেড বাই 18, এটা হলো এন আর টি, আর এখানে হলো আয়তনটা হচ্ছে ভি টু, দ্যাট ইজ পি টু, এটা হলো পি টু। তো এই দুটো ইকুয়াল হবে ইকুইলিব্রিয়ামে। এবার যেগুলো তোমার কমন পার্ট সেগুলোকে তোমরা ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করে দাও, এখানে হচ্ছে তোমার এম এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে উই জাস্ট রিমেনিং উইথ 32 ভি ওয়ান ইকুয়াল টু 18 ভি টু। তো এই অবস্থায় আমরা রয়েছি। এবার আয়তন, আয়তন ধরো এই দূরত্বটা ধরো এক্স, আর এখানে যে ক্রস সেকশনাল এরিয়া রয়েছে সেটা ধরো আমি বলছি আলফা, তাহলে এখানে আয়তন কত হবে, এখানে আমরা লিখবো 32, আর এখানে আলফা হলো ক্রস সেকশন, আমরা ডিস্টেন্সটা মনে করছি এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 18 আলফা, ক্রস সেকশনটা সেম রয়েছে, আর এখানে তুমি লিখবে 5 মাইনাস এক্স, কারণ টোটাল ডিস্টেন্স হচ্ছে 5। তো এই এই ইকুয়েশান থেকে এক্সের জন্য আমাকে সলভ করতে হবে, তো এখানে প্রথমেই আলফা আলফা কেটে দেবে, তারপর দেখো কত দিয়ে কাটছে, 32, এটা যদি আমরা 2 দিয়ে কাটি দেন 16, আর এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 9, তাহলে আমরা টোটাল যেটা পাবো এদিকে দেখো আমরা পাবো 25x ইকুয়াল টু, এখানে তুমি পাবে 45, তাহলে এখানে x, হোয়াট অ্যাবাউট x, x সমান এখানে আমরা 5 দিয়ে কেটে নিই, 5 5 25, 5 9 45, তার মানে x সমান হচ্ছে 9/5, আর 9/5 মানে তোমার হচ্ছে 1, আর হচ্ছে তোমার হচ্ছে 1.8 মিটার, অর্থাৎ 1.8 মিটার দূরে থাকবে এটা। তো দেখো অপশানে কোথায় রয়েছে 1.8, আশা করি বুঝতে পারলে, তো 1.8 হলো তোমার আনসার। তো চলো পরের অঙ্কে, প্রতিটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে শিখবে, তো প্রতিটা অঙ্ক তোমাকে মন দিয়ে দেখে গেলে তোমরা অবশ্যই সুবিধা পাবে। তো দেখো আমরা ছয়ের দাগের অঙ্কটা এখন বলবো, হোয়েন 100 গ্রাম অফ বয়লিং ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস অ্যাডেড ইনটু আ ক্যালোরিমিটার কন্টেনিং 300 গ্রাম অফ কোল্ড ওয়াটার অ্যাট 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড দ্য মিক্সচার বিকাম 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল টেম্পারেচারটা। দেন আ মেটালিক ব্লক অফ মাস 1 কেজি অ্যাট 10 ডিগ্রি সেলসিয়াস, 1 কেজির একটা মেটালিক মাস যার টেম্পারেচার 10 ডিগ্রি, ওর মধ্যে দিয়ে দেওয়া হলো, ডিপটেড ইন টু দ্য মিক্সচার ইন দ্য ক্যালোরিমিটার, আফটার রিচিং থার্মাল ইকুইলিবিয়াম ফাইনাল টেম্পারেচার ইজ 19 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট ইজ দ্য স্পেসিফিক হিট অফ দ্য মেটাল ইন সিজিএস ইউনিট। তো স্পেসিফিক হিট আমাকে এবার আর নির্ণয় করতে হবে, বুঝেই পারছো তোমার একটা ক্যালোরিমিটারে 100 গ্রামের একটা 100 গ্রাম জল যার 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেটা দেওয়া হচ্ছে, তার মানে তার মধ্যে কতটা হিট আছে, দেখো হিট আছে 100 গ্রাম ওয়াটার, আর তোমরা তো জানো এম এটা হলো এম, আর তোমার স্পেসিফিক হিট হচ্ছে ওয়াটারের 1 ক্যালোরি পার গ্রাম, তার জন্য 1 লিখলাম, আর এর টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এবার 100 ডিগ্রি থেকে এটা কোথায় চলে গেছে দেখো তো 20 ডিগ্রিতে চলে গেছে, তার মানে এখানে যে টেম্পারেচার ডিক্রিজ তোমার হচ্ছে 100 - 20, এটা হলো তোমার বর্জন করা তাপ যে জলটা ঢালা হয়েছে। এবার তোমার জল কত আছে, 300 গ্রাম জল আছে, ছিল আগে থেকেই 300 গ্রাম জল, এবার ক্যালোরিমিটারের মেটেরিয়াল আছে, তো ওই ক্যালোরিমিটারের মেটেরিয়ালের যে তোমার যেটা জলসম যাকে আমরা বলি, কতটা জলের সমান, আমরা মনে করছি 2 গ্রাম জলের সমান, আর তোমার এরোস্পেসিফিক হিট ক্যাপাসিটি জল যেহেতু 1 হলো, আর দেখো এর টেম্পারেচার কত হয়েছে, প্রথমে ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, মিক্সচারের টেম্পারেচার 20 ডিগ্রি, তার মানে হচ্ছে 20 - 10। তো এখান থেকে প্রথমে আমরা এই ডাব্লুর জন্য ক্যালকুলেট করব, কেন ডাব্লুর জন্য ক্যালকুলেট করব, ওই যে ক্যালোরিমিটারের যে মেটেরিয়ালটা আছে ওটা কতটা জলের সমান সেটা আমাদের কিন্তু আগে জানতে হবে। তো এখান থেকে ক্যালকুলেশান করতে গেলে আমরা এটা হচ্ছে 20 - 10, এটা মানে হচ্ছে 10, 10 দিয়ে
তুমি এটাকে কেটে দিলে 10 হলো, আর এখানে তাহলে পড়ে থাকলো তোমার 300 প্লাস ডাব্লু, দ্যাট ইজ এটা হচ্ছে তোমার বুঝি পাচ্ছ 80 আর 10 800, 800 তার মানে ডাব্লু ইকুয়াল টু 500, অর্থাৎ যে ক্যালোরিমিটারের মেটেরিয়ালটা সেটা হচ্ছে 500 গ্রাম জলের সমান। অর্থাৎ ক্যালোরিমিটারে এখন আমরা ক্যালোরিমিটারটাকে কত গ্রাম জল আছে বলবো, দেখো 100 গ্রাম জল ঢালা হয়েছে, 300 গ্রাম জল ছিল, আর ক্যালোরিমিটারের যে মেটেরিয়ালটা সেটা হচ্ছে 500 গ্রাম জলের সমান। অর্থাৎ টোটাল জল আমরা ভাববো ক্যালোরিমিটারে রয়েছে যেন তোমার 900 গ্রাম জল রয়েছে, এটা আমরা ভেবে নেব। তো সেই 900 গ্রাম জলের টেম্পারেচার কত? 20 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা ওর মধ্যে 1 কেজি মেটেরিয়াল ঢেলেছি এবং যার 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, টেম্পারেচার 19 ডিগ্রি হয়ে গেছে। তো দেখো তোমার তাহলে তোমার হচ্ছে 900 গ্রাম জল, হিট ক্যাপাসিটি 1, আর দেখো 20 ছিল, 20 থেকে 90 এসেছে, তার মানে টেম্পারেচার কমেছে কত? 20 - 19 1, এটা হচ্ছে তোমার বর্জন করা তাপ আর গ্রহণ করা তাপ। মেটেরিয়ালটা দিয়েছি আমরা 1 কেজি মানে 1000 গ্রাম, তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি এস ধরছি, আর তার টেম্পারেচার বেড়েছে কত? এখানে দেখো 10 থেকে 19 এসেছে মানে 9। তো এখান থেকে এস আমরা সহজেই ক্যালকুলেশান করতে পারবো, এখানে এটাকে কেটে দিলে 100, আর এটাকে তুমি যদি কেটে দাও 10, দেন এস ইকুয়াল টু তোমার হচ্ছে 10 হচ্ছে, এস ইকুয়াল টু 1/10, এস ইকুয়াল টু 10টা এদিকে আছে 1/10, তাহলে 1/10 মানে হচ্ছে 0.1 সিজিএস ইউনিট। তো 0.1 সিজিএস ইউনিট কোথায় আছে? দেখ অপশান ডিতে রয়েছে, আশা করবো বুঝতে পারলে। তো নেক্সট অঙ্কে আমি চলে যাব, নেক্সট অঙ্ক দেখো এখানে একটা পিকচার দিয়েছে, এখানে হচ্ছে Q1 একটা চার্জ আছে, যার চার্জ হচ্ছে বলে দিয়েছে এইটা, আর এখানে তোমার এক্স অ্যাক্সিসের ওপর 10, 0 যে চার্জ আছে সেটা হচ্ছে এইটা, সেটাও পজিটিভ চার্জ। এবার কি বলেছে দেখো, তোমাকে ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ আঁকতে বলেছে, তো ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ এর মধ্যে কোনটা হবে? তো দেখো এখানে ভালো করে একটু স্পষ্ট করে দেখো, যদি এই অঞ্চলটার দিকে আমরা দেখি, এই অঞ্চলটা তড়িৎ ক্ষেত্র, এই অঞ্চলটা তড়িৎ ক্ষেত্র নিশ্চয়ই দুজনেই বিকর্ষণ করবে, তার মানে এই বরাবর হবে, এবং এটা যত তুমি দূরে যাবে টেন্স টু জিরো, জিরোর দিকে চলে যাবে। আবার তুমি যদি এইখানটা দেখো, এখানটা হচ্ছে তোমার নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে হবে, কারণ দুজনেই বিকর্ষণ করবে, তড়িৎ ক্ষেত্র এখানে যদি একক ধনাত্মক আধান রাখো বিকর্ষণ করবে, এটাও ক্রমশ জিরোর দিকে চলে যাবে। আর মাঝে কী হবে? মাঝে দেখো এই অঞ্চলটা যদি আমরা দেখি, প্রথমে এর কাছাকাছি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র এই বরাবর হবে, তো এবং এর জন্য তড়িৎ ক্ষেত্র এই বরাবর হবে, তাই কোথাও একটা জিরো হবে। তো প্রথমে তড়িৎ ক্ষেত্র এর জন্য এইটা স্ট্রং, তার জন্য এই দিক বরাবর স্ট্রং একটা তড়িৎ ক্ষেত্র থাকবে, আর এরটা দুর্বল থাকবে, পরবর্তীতে এর তড়িৎ ক্ষেত্রটা স্ট্রং হয়ে যাবে এর কাছাকাছি অঞ্চলে, তার মানে এই দিকে কাজ করবে, আর মধ্যিখানে জিরো, এই বেসিক কনসেপ্টটা রাখতে হবে। তো সেইটা কোন গ্রাফের সাথে ম্যাচ করছে দেখো, ঠিক এই সি অপশানে যে গ্রাফটা রয়েছে সেটার সাথে ম্যাচ করছে। কেন এটার সাথে, না সরি সি নয়, একটু আমার ভুল বলা হয়েছে, তোমার যেটাতে ম্যাচ করছে সেটা হচ্ছে অপশান এর সাথে ম্যাচ করছে। তো দেখো আমরা যেমনটা দেখেছিলাম, তোমার হচ্ছে এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র থাকবে ঋণাত্মক এক্স অ্যাক্সিসের দিকে এবং ক্রমশ জিরোর দিকে চলে যাবে, তো এটা সেটা স্যাটিসফাই করেছে। এইখানে তড়িৎ ক্ষেত্র কী হবে? এই দিক বরাবর থাকবে এবং সেইটা ক্রমশ জিরোর দিকে চলে যাবে, তো দেখো এটা স্যাটিসফাই করেছে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে বলে নিচের দিকে রয়েছে। আর এখানে দেখো, এখানে প্রথমে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে এবং ক্রমশ সেটা জিরোর দিকে চলে যাবে, দুটো মিলে যাবে বলে, তারপর এর জন্য এর কাছাকাছি অঞ্চলে এই দিকে তড়িৎ ক্ষেত্র হবে, তো নেগেটিভ। এইভাবে তো এইভাবে যদি আমরা স্টাডি করি তো আমরা সহজেই উইদাউট কোনো ক্যালকুলেশান ছাড়াই আমরা বলতে পারি অপশান এ হবে এখানকার আনসার। তো এবার চলে যাব আমরা অন্য একটা কোশ্চেনে, 8 দাগে 4 আইডেন্টিক্যাল পয়েন্ট মাস ইচ অফ মাস এম অ্যান্ড ক্যারিং চার্জ প্লাস কিউ আর প্লেসড অ্যাট দ্য কর্নার অফ এ স্কোয়ার অফ সাইড এ। অর্থাৎ একটা এরকম আমার স্কোয়ার রয়েছে যার সাইড হচ্ছে প্রত্যেকটা এ, এখানে এম মাসের তোমার 4টে কিউ প্লাস আধান এইভাবে রাখা হয়েছে অন এ ফিকশনলেস প্লেন সারফেস। ইফ দ্য পার্টিকেল আর রিলিজড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম হোয়েন দে আর
ইনফাইনাইটলি ফার অ্যাপার্ট, মানে যখন তারা এবার তাদের ছেড়ে দেওয়া হলো, তারা পরস্পরকে বিকর্ষণ করে পরস্পর থেকে অনেক দূরে চলে গেল, তখন সংস্থার গতিশক্তি কত এটা জানতে চাওয়া হয়েছে। তো তোমাদের আমি বলবো যে এই সংস্থার গতিশক্তি এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে বটে, কিন্তু আসলে করতে হবে তোমাকে যে কাজটা, এই সংস্থার স্থিতিশক্তিটা ক্যালকুলেট করলেই এইভাবে যদি রাখা থাকে, আর সংস্থার স্থিতিশক্তি কত হবে সেটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, সেটাই হবে এই ক্ষেত্রে তোমার গতিশক্তি যখন তারা অনেক দূরে পরস্পর থেকে চলে যাবে। তো কি বলবো আমরা, দেখো কিভাবে আমরা বলবো, তো যেভাবে আমরা স্থিতিশক্তি ক্যালকুলেট করি, প্রথমে ধরো এই কিউ আধানটাকে আনা হয়েছে, তো কেউ আর ছিল না আমরা ভাবছি, তার মানে কোনো কাজ করতে হয়নি, পরবর্তীতে মনে করো এইটাকে এনে হয়েছে, তো এইটাকে আনতে গেলে কাজ করতে হয়েছে, কী কাজ করতে হয়েছে, এই পয়েন্টার বিভব কত, এই পয়েন্টার বিভব নিশ্চয়ই বলবে কিউ আর হচ্ছে তোমার এ, আর এখানে আমি যদি কিউ চার্জ এনেছি তাহলে কিউ স্কোয়ার এ, আমরা যেহেতু এসআই ইউনিট ব্যবহার না করে সিজিএস করছি কারণ অপশানগুলোতে 4π ε0 নেই। তারপর পরবর্তীতে ধরো এটাকে তুমি নিয়ে এলে, তো এইটাকে নিয়ে আসার জন্য তোমাকে কী করতে হলো, দেখো এইটাকে নিয়ে আসার জন্য এর জন্য এইটার জন্য যে কাজ করতে হলো সেইটা হচ্ছে এই কাজটার সমান, তার মানে এই কাজটা ডাবল হয়ে গেল। অপরদিকে এ তো আছে, এর জন্য এ কাজ করতে হয়েছে, কতটা কাজ করতে হয়েছে এর জন্য, এই পয়েন্টের বিভব কত, এই পয়েন্টের বিভব দেখো কিউ এই পয়েন্টের বিভব আর কিউ ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত বুঝতেই পারছো, এটা এ আর এটা এ অতিভুজ, তার মানে এটা হচ্ছে রুট টু এ এই দূরত্বটা। এবার এটা বিভব এই পয়েন্টের কিউ আধান রেখেছো তার জন্য এখানে কিউ স্কোয়ার হয়ে গেল। এবার নেক্সট তুমি এইটাকে নিয়ে আসছো, এইটাকে নিয়ে আসতে গেলে এবার কী করতে হচ্ছে, দেখো এর জন্য কাজ করতে হচ্ছে, আবার এর জন্য কাজ করতে হচ্ছে, যে কাজগুলো এই কিউ স্কোয়ার এর সমান, তার মানে আর একটা কিউ স্কোয়ারে আর একটা কিউ স্কোয়ারে, তার মানে এটা হয়ে গেল কত, দুই দুই এটা হচ্ছে তোমার আরও দুটো বেড়ে গেল, টু কিউ স্কোয়ার এ দুটো আরও বেড়ে গেল, আর দেখো এর জন্য আবার যে কাজটা করতে হলো সেইটা এই কাজটার সমান, অর্থাৎ এখানে যেমন তোমার এই দুটো থেকে হলো এরকম আরও একটা কাজ হয়ে এই কাজটা হয়ে গেল কত, কিউ স্কোয়ার বাই রুট টু এ আরও একটা বাড়লো, তার মানে তোমার টোটাল কাজটা দেখো এখান থেকে আমরা পারবো 4 কিউ স্কোয়ার এ, আর এখান থেকে দেখো টু কিউ স্কোয়ার রুট টু এ, তাহলে এখানে এটা কেটে দিলে তোমার হচ্ছে রুট টু। তাহলে তুমি যদি কিউ স্কোয়ার এ কমন নিয়ে নাও তোমার কাছে পড়ে থাকলো কত, 4 প্লাস রুট টু। তো এই তোমার এইটা হবে গতিশক্তি, তারা যদি অনেক দূরে পরস্পর থেকে চলে যায়, কিউ স্কোয়ার এ 4 প্লাস রুট টু। তো দেখো কোথায় আছে কিউ স্কোয়ার এ 4 প্লাস রুট টু, তো কিউ স্কোয়ার এ 4 প্লাস রুট টু ঠিক এখানে রয়েছে, তো এটা হবে তোমার আনসার। তো এবার চলে যাব আমি পরবর্তী অঙ্কতে, পরবর্তী অঙ্ক কি না, 9 এর দাগের একটা অঙ্ক রয়েছে, আ ভেরি লং চার্জ সলিড সিলিন্ডার অফ রেডিয়াস এ কন্টেন আ ইউনিফর্ম চার্জ ডেন্সিটি রো, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মেটেরিয়াল অফ দ্য সিলিন্ডার ইজ কে, হোয়াট উইল বি দ্য ম্যাগনিচিউড অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য রেডিয়াল ডিস্টেন্স এক্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার। তো দেখো তোমার একটা সিলিন্ডার রয়েছে এইরকম, যার রেডিয়াল যে তোমার ডিস্টেন্স সেটা হচ্ছে তোমার সেন্টার থেকে সেটা হচ্ছে এক্স ডিস্টেন্স, তো এই এক্স ডিস্টেন্সে তোমাকে কী বার করতে হবে, তোমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো আমি এখানে একটা গাউসের তল কল্পনা করছি, তো গাউসের তল কল্পনা যদি করি আর এই ছোট্ট এরিয়াটা যদি ডিএ বলি, তার মানে এখানে আমরা বলতে পারি এখানে যদি ইলেকট্রিক ফিল্ড এই বরাবর থাকবে, তার মানে আমরা বলবো ই আর হচ্ছে তোমার ডিএ, এটা সমান কি হবে, এই ইন্টিগ্রেশনটা করলে তোমার হচ্ছে চার্জ এনক্লোজ, কতটা চার্জ এনক্লোজ করা হয়েছে সেটা আমাকে দেখতে হবে, যে চার্জটা আমরা এনক্লোজ করেছি কিউ ইন আর হচ্ছে তোমার এপসাইলন জিরো ইন্টু কে, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাকে ইলেকট্রিক ফিল্ড এখানে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এই ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করব, তাহলে আমরা এখানে প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে এই তলটার ক্ষেত্রফল কত, এই তলটার ক্ষেত্রফল কত সেটা আমাদের আগে জানতে হবে। তো আমরা মনে করছি এর আমরা কতটা কভার করেছি, মানে এই হাইটটা হচ্ছে এইচ, তাহলে দেখো আমরা এই যে ডিএ, ডিএর ভ্যালু কী হবে, এখানে ডট প্রোডাক্ট কিন্তু ই আর ডিএ একই মুখে আছে, তার জন্য ডিএ মানে এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলটা এখানে আমাকে বসিয়ে নিতে হবে। তো পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাবে আমরা কি বসাবো, পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাবে যেটা বসাবো ইন্টিগ্রেশন করলে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা হবে 2π
আর এইচ, আর মানে এখানে হচ্ছে এক্স, তার মানে আমি বলবো আমার ইকুয়েশন হবে ই ইন্টু টু পাই আর, আর বলতে এখানে এক্স, আর হচ্ছে হাইট হচ্ছে এইচ, ইকুয়াল টু কিউ ইন। কিউ ইন মানে কতটা চার্জ এনক্লোজ করেছো, এর আয়তনটা কত, এর আয়তনটা হলো পাই এক্স স্কোয়ার এইচ। কেন বুঝেই পারলে, আর ঘনত্ব হচ্ছে রো, আর হচ্ছে তোমার এপসাইলন জিরো আর কি। এইটা থেকে আমাকে কিন্তু ই ক্যালকুলেট করে দিতে হবে। তাহলে এখান থেকে দেখো দুদিক থেকে আমি পাই পাই কেটে দেব, এইচ এইচ কেটে দেব, হ্যাঁ এক্স এক্স কেটে দেব, তাহলে এখানে এখন স্টিল একটা এক্স থাকবে। দেন হোয়াট অ্যাবাউট ই, ই সমান সমান তোমরা দেখতেই পাচ্ছ, ই সমান সমান এখানে এক্স আছে আর রো আছে, এক্স রো আর হচ্ছে টু এপসাইলন জিরো কে, এক্স রো টু এপসাইলন জিরো কে। তো দেখো অপশানে কোথায় আছে, তোমার হচ্ছে এই তোমার অপশান বিতে রয়েছে তোমার আনসার, এটা হবে আনসার, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার 10 নম্বর কোশ্চেনে যাবো আজকে এই লেকচার। 10-এর দিকে কী রয়েছে, আর গ্যালভানোমিটার ক্যান বি কনভার্টেড টু আ ভোল্টমিটার অফ ফুল স্কেল ডিফ্লেকশন ভি জিরো বাই কানেক্টিং আ সিরিজ রেজিস্টেন্স আর ওয়ান অ্যান্ড ক্যান বি কনভার্টেড টু অ্যান অ্যামিটার অফ ফুল স্কেল ডিফ্লেকশন আই জিরো বাই কানেক্টিং আ শান্ট রেজিস্টেন্স আর টু। হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য গ্যালভানোমিটার ইটস ফুল স্কেল ডিফ্লেকশন। তাহলে ফুল স্কেল ডিফ্লেকশানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কতটা কারেন্ট যেতে পারে সেটা আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো আমরা কি বলা হয়েছে, যখন ভোল্টমিটারে কনভার্ট করা হচ্ছে তখন গ্যালভানোমিটারের সাথে, জানো তোমরা যে গ্যালভানোমিটারের সাথে আমাকে একটা কি জুড়তে হবে, গ্যালভানোমিটারের সাথে আমাকে একটা রেজিস্ট্যান্স জুড়তে হবে আর ওয়ান রোধের, এবং এর মধ্য দিয়ে গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্ট যেতে পারে সেটাকে আমি মনে করছি আইজি। তাহলে দেন আমরা বলতে পারি কি আইজি আইজি আর জি প্লাস আর, জি যেখানে হচ্ছে গ্যালভানোমিটারের রোধ আর আইজি মানে হচ্ছে ফুল ডিফ্লেকশানে যতটা কারেন্ট গ্যালভানোমিটার নিতে পারে যেটাকে আমাকে নির্ণয় করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু ভি জিরো। তো এবার যখন অ্যামিটার করা হচ্ছে তখন গ্যালভানোমিটার তো রয়েছে, গ্যালভানোমিটারের সাথে আমরা কি করছি একটা সিরিজে জুড়ে একটা তোমরা জানো শান্ট এইভাবে প্যারালাল কানেকশান করা হয়। আমরা মনে করছি এখান দিয়ে তোমার যে কারেন্টটা যাবে যেটাকে আমরা মাপতে পারবো সেটা হচ্ছে আই জিরো, আর এখানে হচ্ছে তোমার আইজি, আর এখানে আর টুর মধ্য দিয়ে তাহলে যে কারেন্টটা যাবে সেটা হলো আর টুর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, দেখো এখান থেকে আই জিরো, তার মানে এখান থেকে আইজি, এখানে আইজি, তার মানে বাকি কারেন্টটা এখানে আই জিরো মাইনাস হচ্ছে আইজি। অর্থাৎ আমরা এখানে এবার যে কথা বলতে পারি, দেখো আইজি ইন্টু জি, এগেন আমরা বলবো আইজি ইন্টু জি, এখানে বলি এখানে আর ওয়ান হবে, বুঝতেই পারছ এটা আর ওয়ান, আইজি ইন্টু জি ইকুয়াল টু তোমার কী হবে, তোমার যেটা হবে সেটা হলো আর টু আর হচ্ছে আই জিরো মাইনাস আইজি মাইনাস আইজি। কেন না এখানে, এখানে যে ভোল্টেজ এই দুটো পয়েন্টের যে ভোল্টেজ আমরা এই দিক দিয়ে মাপলে যা হবে এই দিক দিয়ে মাপলেও তাই হবে, তাই দুটো ভোল্টেজ সমান। অর্থাৎ আমার কাছে দুটো ইকুয়েশান থাকছে, দুটো ইকুয়েশানকে ভালো করে ফলো করো, এই একটা ইকুয়েশান থাকছে, এই একটা ইকুয়েশান থাকছে, যেখান থেকে আমাকে আইজিকে ক্যালকুলেট করতে হবে। তো সেই আইজিকে আমরা ক্যালকুলেট করবো, আমি ইকুয়েশান দুটো আরও একবার লিখে নিচ্ছি, ইকুয়েশানটা তোমরা একটু নোট করো কী কী, আমি একটু মুছে দিয়ে আর একবার লিখবো। তো ইকুয়েশানগুলো আমি আবার লিখছি, দেখো আমার কাছে যে দুটো ইকুয়েশান হয়েছিল সেটা হলো আইজি আর জি, জি হলো গ্যালভানোমিটারের রোধ, আর ওয়ান এটা ইকুয়াল টু হচ্ছে তোমার ভি জিরো, আর একটা যে ইকুয়েশান হলো আইজি ইন্টু জি ইকুয়াল টু আই জিরো মাইনাস আইজি আর হচ্ছে আর টু। তো এখান থেকে আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে আইজি এর ভ্যালু। তো এটাকে সাবট্র্যাক করো, বিয়োগ করো, বিয়োগ করলে এখান থেকে আইজি আইজি এটা কেটে যাবে, কেটে গেলে আমার কাছে থাকবে আইজি ইন্টু আর ওয়ান ইকুয়াল টু আই জিরো, সরি আগে ভি জিরো থাকবে উপরে, ভি জিরো মাইনাস আই জিরো আর টু আর তোমার মাইনাস আইজি আর হচ্ছে আর। এবার আইজিগুলোকে যদি এক জায়গায় করি, মানে এইটাকে এইটাকে যদি এক জায়গায় করি, তাহলে আইজির ভ্যালু কী হবে না ভি জিরো
माइनस आई जीरो आर टू डिवाइडेड बाय आर वन प्लस आर टू, आर वन प्लस हे आर टू, भि जिरो माइनस आई जिरो आर टू आर वन प्लस आर टू। तो कोथाय रयेछे एटा एकटु आमाके देखते हबे एकबार, आर एकबार ब्यापारटा भालो करे आमि एटा तोमादेर बुझिये देव। तो देखो आमि आरो एकबार बोलछि जाते तोमादेर बुझते सुविधे हय। अच्छा एखाने प्रसंगक्रमे बोली जखन एटाके आमि वियोग करब, वियोग करले এই সাইনটা হচ্ছে মাইনাস, সাইনটা তো তোমার আর প্লাস হয়ে যাবে, তার জন্য এখানে হচ্ছে ভি জিরো মাইনাস আই জিরো এটা হচ্ছে তোমার প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমি আর একবার বলছি, দেখো হয়তো একটু বুঝতে তোমাদের প্রবলেম হয়ে যাবে যেহেতু আমি একটু সাইনটাই ভুল করে ফেললাম। দেখো মনোযোগ করে, প্রথমে যখন আমার গ্যালভ্যানোমিটার আর তার সাথে গ্যালভ্যানোমিটারের রোধ জি, তার সাথে আমি এখানে আর ওয়ান একটা রেজিস্ট্যান্স দিয়েছি, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে যেটা সেটাকে আমরা মনে করছি আইজি, আর এই ভোল্টেজ যেটা মেজার করতে পারে সেটা হচ্ছে ভি জিরো, তাই জন্য আমরা বলছি কি, আমরা বলছি আই জি জি প্লাস আর ওয়ান সমান ভি জিরো, এই ভোল্টেজটা মাপতে পারে। এবার যখন অ্যামমিটার করা হচ্ছে, এখানে তোমার জি আছে গ্যালভ্যানোমিটার, তার সাথে আমরা একটা সান যুক্ত করছি যেটা সান্টের রোধ বলা হয়েছে আর টু, এবার এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই জিরো, আই জিরোকে মাপতে পারে। তাহলে গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে যথারীতি আই জি, আর বাকি কারেন্টটা, বাকি কারেন্টটা আই জিরো মাইনাস আই জি এই আর টু এর মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই দুই প্রান্তের ভোল্টেজ কত, জি ইন্টু আই জি, তার জন্য আমি লিখছি আই জি ইন্টু জি। আর এই দিক থেকে দেখলে এই দুই প্রান্তের ভোল্টেজ কত, আর টু আর হচ্ছে আই জিরো মাইনাস আই জি, ভালো করে ফলো করবে। এবার এটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কী থাকছে দেখো, যেটা আমি একটু ক্যালকুলেশানে লিখতে ভুল করেছিলাম, তাহলে আই জি বিয়োগ করলে জি জি কেটে যাবে, আই জি ইন্টু আর ওয়ান, আর এখানে দেখো এখানে হবে ভি জিরো মাইনাস আর টু আই জিরো প্লাস হয়ে যাবে, এটা প্লাস করিনি আগে, এটাই ভুল হয়েছিল, তো প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে হবে আর টু আর হচ্ছে আই জি। তো দেখো এবার এখানে আই জি আর ওয়ান, আই জি আর টু এই দুটোকে আমরা বাম দিকে নিয়ে আসবো, নিয়ে এসে তাহলে আই জি এর ভ্যালু পেয়ে যাবো, আই এর ভ্যালু পেয়ে যাবো, আই এর ভ্যালুটা কী হবে, ভি জিরো আর টু আই জিরো ডিভাইডেড বাই আর ওয়ান মাইনাস আর টু, ভালো করে ফলো করো। এই এইটাকে আমি বলবো এইদিকে নিয়ে যাব, নিয়ে গেলে হয়ে যাবে আইজি কমন নিয়ে নেবো আর ওয়ান মাইনাস আর টু, আর এদিকে থাকবে ভি জিরো আর আর টু আই জিরো, তার মানে আমরা ভি জিরো আই টু আর টু আই জিরোকে আর ওয়ান মাইনাস আর টু দিয়ে বিয়োগ করবো। তো এটা করলেই আমাদের আনসার চলে আসবে। তো দেখো এখানে কোথায় অপশানে রয়েছে, তো অপশান দেখো, অপশান হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে অপশান তোমার এতে রয়েছে আনসার। আশা করব তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারলে, তোমরা মন দিয়ে করে ফেলো অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক এইটাই আসবে, এগুলোই আসবে বলা যায় না, তবে এই ধরনের অঙ্ক আসতেই পারে। তো বাকি যে 2020-তে যে অঙ্কগুলো পড়েছিল, পরের ভিডিওতে আমি আবার তার উপরে ভিডিও বানিয়ে তোমাদের জন্য নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।